ज्ञानी गुणी मानी सम्मानी शुद्धेर उलामा इकराम हुफाजे एवं अमार ज्ञानी गुणी माननीय श्रोता मंडली पर्दार अंतराले पर्दा नसीब मायरा एवं बोनेरा अल्लाहर बड़ दया कृपा भालोबासा আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন মুসলমানের কাছে অনেকক্ষণ আলোচনা শুনলে ভাই আলোচনা করছিলেন দেড় ঘন্টার উপরে আলোচনা করেছেন আমিও ইনশাআল্লাহ আলোচনা করব মুসলমানদের দুটো কমি এখন মহসুস উলামারা করছে আমরা গোটা পশ্চিম বাংলা ঘুরছি ভারতবর্ষ ঘুরছি মুসলমানদের মধ্যে সবথেকে বড় কমি দুটো পৃথিবীর বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়েছে প্রথম যে আয়াত পাঠিয়েছে এটার উপরই মুসলমানদের আমল কত পার্সেন্ট 80% মুসলমানের আমল নেই এটার উপর অর্ধেক থেকে বেশি কি ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা বলুন সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত শুনালাম হাদিসে চলুন বুখারী শরীফের হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা কি ইলম বললাম দ্বীনি ইলমের বাংলা অর্থ হচ্ছে জ্ঞান ওই জন্য দ্বীনি বললাম বুঝতে পেরেছেন না পারেন আমি কেটে কেটে কথা বলবো আপনাদের বুঝতে সুবিধা হবে দিনই আর এমনি দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে আমি বক্তব্য দিচ্ছি আমি ইলমের চর্চা করব কোরআন হাদিস আমাকে যে নিয়ে এসেছে আমার যে গাড়ির চালক আছে যে গাড়ি চালিয়ে এসেছে সেও জ্ঞান অর্জন করেছে কিসের গাড়ি চালান আমার কাজটা যদি তাকে দিয়া তার কাজটা যদি আমি নিতাম আমি এখানে পৌঁছাতাম না ওই বাড়ি থেকে বেরিয়ে রোডের উপরে অ্যাক্সিডেন্ট হতো কেন ওই গাড়ি চালানোর জ্ঞানটা আমার নেই ওই জ্ঞানটা হচ্ছে নিজের দুনিয়ায় উপার্জন প্লাস একটা কাজ যে আমি জ্ঞান অর্জন করেছি গাড়ি চালানো কেউ এরোপ্লেন চালায় কেউ গাড়ি চালায় কেউ আপনার মেকানিক ইঞ্জিনিয়ার কেউ কম্পিউটারের ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ইলম কিন্তু ওই জন্য নবীজি হাদিস বর্ণনা করলেন তিনি কতটা হাসিল করবেন আমাদের সমাজের লোক মনে করছে ইলম হাসিল করা মানে আলেম হতে হবে কারি হতে হবে মুফতি হতে হবে না এটা শর্ত নয়
অতটা ইলম হাসিল আপনাকে করতে হবে যতটা করলে আপনার ঈমানকে আপনি বেঈমান কাফেরের হাত থেকে বাঁচাতে পারবেন হারাম হালালকে চিনতে পারবেন আপনার উপরে বেঈমান কাফেরের খপ্পড় যেন না পড়ে আপনারা 24 পরগনার হাসনাবাদ থানা কিছুটা গেলি আপনার ভারত শেষ মানে ভারতের শেষ প্রান্তরে আছেন আপনি ঠিক কি না আশেপাশে বর্ডার যাই হোক কতটা খোঁজ রাখেন জানি না কলকাতা আপনাদের কাছে আপনাদের বাড়ি থেকে কলকাতা কাছে আমার বাড়ি থেকে কলকাতা 140 কিলোমিটার রাস্তা বিশ্বাস করুন হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা সব ঈমান কি করে ইহুদি নাসারাদের কালচার তারা নিজেদের কালচারে নিয়ে আসছে মুসলিম সমাজ এরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে লেগেছে কেন পশ্চিমী দুনিয়া মারাত্মক দুনিয়া তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে বৈজ্ঞানিক তাদের কাছে শিক্ষা দুনিয়াবি শিক্ষা জ্ঞান ওই জন্য আপনি আপনাকে বলুন ওই ছেলেটা আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনার ঈমান যেন ধ্বংস না হয় আপনি চলুন কলকাতায় হোস্টেলে আপনার ছেলে থাকে 100টার মধ্যে আমি 95টা এমন মুসলিম যুবক বার করে দেব যে যুবকরা বুখারি শরীফের প্রথম হাদিস জানে না কোরআনের 10টা সূরা মুখস্থ নেই হারাম হালাল কাকে বলে এটাই বুঝে না তা না হলে বললে বেঈমান কাফেরের খপ্পরে পড়ে তাদের অনুসরণ করলে কি ঘটনা ঘটে দুর্ঘটনা শুনেন কিছুদিন আগে আমাকে একজন ভদ্রলোক ফোন করেছে হুজুর একটা মাসলা বলতে হবে কি হয়েছে একটা মানুষ বিয়ে করেছে অক্ষম হয়ে গেছে তার যৌবন ক্ষমতাও নেই শারীরিক ক্ষমতাও নেই সে অক্ষম তার বিবি আছে তার বিবি জিজ্ঞেস করতে বলেছে যে হুজুরকে জিজ্ঞেস করবে যে আমার স্বামী তো থাকবি সে অক্ষমতা আমি অন্য একটা পুরুষকে বিয়ে করে থাকব এও থাকবে ও থাকবে আমি বললাম এটা বেঈমান কাফেরদের পোষণ ওই মেয়েকে ছাঁটা জুতো করে মার ইসলাম স্বীকৃতি দেয় গোটা ভারতের মিডিয়া খুললে তোলপার পাবে এইখানে মুসলিম স্কলার কিছু বন্ধ করে বসে আছে কেন মিডিয়া চ্যানেলে যাদেরকে ডাকা হয় একটাও মৌলবি নয় আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে যারা হিন্দু ভাই আছে ডিবেট দেখেন তারা মনে করে দাড়ি রাখলে লম্বা জামা পরলে টুপি পরলে সেই মুসলমান সেই মৌলবি না না সে মৌলবি নয় আমি দেখলাম একটা টিভি চ্যানেলে শোয়েব জামাই বলে একজন আছে তাকে একটা মেয়ে হিন্দুদের মেয়ে চর মারছে যাই হোক কোন রাব ভাষা ইউজ করেছে প্রশ্ন হচ্ছে কোরআনে আছে ওয়াহুরুল ইনুন কামসালিল লুলুইল মাকনুন কিয়ামতের দিনে যারা জান্নাতের উত্তর অধিকারী হবে আল্লাহ পুরস্কার স্বরূপ তাদেরকে বিবি দান করবেন হুর বিবি কি বিবি বললাম হুর বিবি দান করবেন কিছু আমাদের দেশে অশুভ লোক আমি তাদের নাম মুখে লব না তারা বলছে পুরুষরা জান্নাতে হুর পাবে মেয়েরা কি পাবে যখন প্রশ্ন করেছে উত্তর কি যারা মুমিনা হবে
কারা? মহিলারা, যারা মুমিনা হবে, পর্দা নসিবা হবে, যারা জান্নাতের উত্তর অধিকারী হয়ে যাবে, তারা কিয়ামতের দিনে তাদের স্বামীকে পাবে। যদি বলেন হুজুর পুরুষরা মেয়ে পাচ্ছে, ধরেলেন স্ত্রী রইল জান্নাতে, আল্লাহ হুর দিলেন, কটা হলো? কথা বলে না, বাড়তি একটা হয়ে গেল, হলো না? হলো না, বাড়তি হলো। হুর ধরেলেন একটাই দিল, আল্লাহ হুর বিবি দিয়েছে আর একটা, কটা হলো? দুটো বিবি হয়ে গেল। আপনার প্রশ্ন থাকলো, মেয়েরা স্বামীকে পেলো আবার একটা, স্ত্রী দুটো, আর আমরা কেন? মেয়েরা কেন কিছু পাবে না? আর মেয়েরা তো স্বামীকে পেয়েছে। যাদের এই প্রশ্ন আছে যে ছেলেরা যখন হুর পেয়েছে তাইলে তোমরা কি বলতে চাও, জান্নাতে তোমরা 15টা পুরুষ নিবে, তুমি আর একটা পুরুষ নিবে? যদি এটা পরীক্ষা করতে চাই ওই বেঈমান নেমোখারাম মেয়েদিকে বলবো, মহিলা দিকে, তুমি খালি তোমার স্বামী থাকতে আর একটা বিয়ে করে দুনিয়াতে দেখাও, একজনকে মার্ডার হতে হবে, আর নাম হচ্ছে এক ফুল দো মালি। কথাটা বুঝতে পারলেন? একটা ফুল দুটো মালি, দুজনের মধ্যে হয় একজনকে মার্ডার হতে হবে, নাহলে ফুলটাই নষ্ট হয়ে যাবে। এটার নাম হচ্ছে এক ফুল দো মালি। ওই নেমো খারাপ মেয়েদের জানা নেই। যদি বলে জান্নাতে মেয়েরা কেন পাবে না, ছেলেরা হুর পেলে, তাহলে আমি তাদিকে বলবো, দুনিয়াতে তোর স্বামী আছে, আর একটা বিয়ে করে দেখা যদি তোর হিম্মত থাকে। একটা মেয়ের দুটো স্বামী হতে পারে না, কিন্তু একটা স্বামী দুটো বিবি হতে পারে, পারে না? পারে না, কথা বলবে। আমাদের দেশে অনেক লোকের এতরাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন তখন বয়স কত ছিল? কত ছিল মা আয়েশা? কথা বলে 6 বছর। কত বললাম? 6 বছর বয়স। 9 বছর বয়সে নবীজির সঙ্গে সংসার করতে লাগলেন। কিছু বেঈমান কাফের আমাদের দেশে জন্ম নিয়েছে, অশুভ লোক, তারা বলছে আল্লাহকে হাবিব নে রেপ কিয়া, জোরে বলুন নাউজ বিল্লাহ। মুসলমান নে আগর 12 সাল কে বচ্চি কো নিকাহ কিয়া তো উসনে বলাৎকার কিয়া। বড়ি দুঃখ কি বাত হ্যায়, আমাদের দেশে কষ্ট কোথায় লাগে জানে? দেশের বিভিন্ন মহলের লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীরা প্রশ্ন করে, মুসলমান আপনি বিবিও কো হক নেহি দে, মায়েরা ভালো করে শুনবে। অনেকজন মনে করে যে স্বামীরা, মুসলমানরা বিশেষ করে বিবিদের হক মেরে খায়, বিবিদিকে হক দেয় না। কেমন হক মারে? বিবি বাড়ি থেকে বের হতে পাই না। অনেকজন আমাদের আলেমরা যারা আমরা আছি, আমাদের বিবিরা পর্দায় থাকে, ঠিক কি না? কথা বল, এরকম অনেক ভদ্র লোক আছে, নামাজি আছে, হাজি সাহেব আছে, এমন এমন দিনদার ফ্যামিলি আছে, তাদের বাড়ির মেয়েরাও বাড়ি থেকে বের হয় না, ঠিক কি না? আমাদের দেশের কিছু গুমরা, কিছু নেমোখারা, কিছু বেঈমান শিক্ষিত লোক বলছে এরা মুসলমান মেয়ের উপরে জুলুম করে, তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয় না। আমি তাদেরকে অনুরোধ করব, ওই ভদ্র মহিলাকে এক মর্তবা হামারে ঘর পে আও, হাম তুমে দাওয়াত দেতে হ্যায়, একবার এসো আমার বাড়িতে, আমি দাওয়াত দিচ্ছি, আমার স্ত্রীর সঙ্গে কথা বলো যে তুমি আমার 14 বছর বিয়ে হচ্ছে, হাতে গুনে 10-15 বারও নিজের বাপের বাড়ি যাইনি আমার স্ত্রী, বিপদ আপদ ছাড়া বাপের বাড়ি যাইনি, বাইরে কোথাও বের হই না, দিয়ে কি মনে হয় আমি আমার স্ত্রীর উপরে অত্যাচার করি? তাহলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে ইয়াসিন সাহেব আপনার উপরে অত্যাচার করে কি, ঠিক কি না? কথা বলে কে সাক্ষী দিবে? আমার স্ত্রী দিবে যে ইয়াসিন সাহেব আমার উপরে অত্যাচার করে, আমার উপরে জুলুম করে? আমার স্ত্রী সাক্ষী দিবে, যে যাবে তাকে জুতা করে পিটাবে আমার স্ত্রী, জুতা করে। কেন কেন
আমি জানি আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি, আমার স্ত্রী জানে আমার স্ত্রীকে কতটা রেসপেক্ট করি, কতটা ভালোবাসি, কতটা আমি মোলবি শওকতের বেটা। আমার আব্বা জানু, আপনারা অনেকে শুনেছেন বয়ান, অনেকে শুনেননি, তিনিও তিনার প্রায় 77-78 বছর বয়স হয়ে গেল। উনি মর্তজা গোলাম মর্তজা সাহেবের জামানার লোক, আর আমি তার সন্তান। আজ পর্যন্ত আমার মা, আমি তো তার সন্তান, আমার মা রেকর্ড যদি কেউ বলে দেয় আমার বর্ধমান জেলার লোক ইয়াসিন সাহেবের মা অমুক প্যান্ডেলে বসে খেয়েছে তার জুতোর মালা পরবে শওকতের বেটা, গিয়ে জিজ্ঞেস করো আমার মাকে, আমার আব্বাজি মায়ের উপরে জুলুম করেছে কিনা। আমি তো জানি তো, আমি আমার মায়ের সন্তান, আমি আমার বাপের সন্তান, আমাকে আমার মা মানুষ করেছে বলে পিটে করে, আমি তো জানি যে আমার মায়ের উপরে আমার আব্বা যেন অত্যাচার করেছে কি, আমার থেকে ভালো তো কেউ জানবে না, ঠিক কিনা কথা বলে। ওই জন্য আমার মুসলমান ভাই, বেঈমান কাফেরের খপ্পরে পা দিবেন না। যারা এই ধরনের ভাষা প্রয়োগ করছে ওই জায়গাগুলো থেকে কান বন্ধ করুন, করুন চোখ সরিয়ে নিন। মুসলমান ছেলে আপনি এডুকেশন নেন, শিক্ষা নেন। আমি কোন রাজনৈতিক বক্তা নয়, আমি কোরআন হাদিসের বক্তা। মুসলমান কি করে মুসলমান হবে এই ফিকির আমাদের আছে। আজকে গোটা পশ্চিম বাংলা জুড়ে তাকান, মুসলমান মারছে, মুসলমান মরছে, এক থেকে বড় দুঃখ আর কিছু নেই। আর যদি হাদিসকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম করে বলছি এই লোকগুলোকে একটাকে মুসলমান বলা যাবে না, আমার নবীজির হাদিস মোতাবেক। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর ভাই ভাইয়ের উপরে হাত তুলতে পারে না, ঠিক কি না কথা বলে, ভাই ভাইকে কষ্ট দিতে পারে না, সে মুমিন হবে পারবে না, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। আমি রাজনৈতিক বক্তা নই, আমার মুসলমান ভাই ভাই, আমি চাই প্রত্যেকটা মুসলমান মুসলমান থাকুক। জানেন চোখ দিয়ে পানি পড়বে আপনার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বর্ণনা করতে লাগলে আপনার চোখ দিয়ে পানি পড়বে। আপনি বলছেন আপনার উপরে অত্যাচার করেছে, আপনি রাজত্ব পেলে আপনি ক্ষমা করে দেন, এটা হচ্ছে নবীজির আদর্শ। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে কখন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে অর্ডার হলো, আমার নবী আমি আপনাকে নবুয়ত দিলাম, সব থেকে প্রথমে তুমি দাওয়াত দেবে কাবা ঘরে বেঈমান কাফেররা, একটা দুটো নয় 360টা মূর্তি রাখা আছে, 360টা মডেল কাবা ঘরের চারিদিকে রাখা আছে, তুমি যাও আর বলো এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, আর এই 360টা মূর্তিকে চুরমার করে ভেঙে আমার আল্লাহকে বিশ্বাস করো। বেঈমান কাফেরদের সর্দার আবু সুফিয়ান তখন ঈমান আনে, সে বললে তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা, 361টাকে একসাথে আমরা চালাবো, জয়িত সরকার গড়ে। এখন তো আমাদের দেশের কিছু ভণ্ড মুসলমান বেরিয়েছে, নাম কেউ আসছে মুসলমান, তারা বলছে মোলবিরা কি জানে, হুজুররা কি জানে, আমরা তো ইসলাম সম্পর্কে ভালো স্টাডি করেছি, ওই জন্য ঝামেলা ঝঞ্ঝট নাই, ধর্ম যার যার উৎসব সবার। এই শব্দ ব্যবহার হচ্ছে শিক্ষিত লোকদের মুখ থেকে। কেন? আপনি ভোট পাবেন, আপনার 24 পরগনায় কলকাতায় আমার বর্তমানে গোটা রাজ্যে ভোট পাবেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি একটা জলসাই বলেছি যে মারাত্মক কথা আমাদের জন্য লাভ, যদি এটা সত্য হয়, এটা যদি আমল হয়, তাহলে কুরবানির সময় বলবো ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কুরবানিটাও সবারই পরবটা না,
এই কথাটা মিথ্যা কথা। কোরআনে যে সম্পৃতি দিয়েছে, কোরআনে আমার আল্লাহ সম্পৃতি বলেছে, আমি সম্পৃতি শোনাবো আপনাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলল বেঈমান কাফেররা, যে শোনো শোনো, তোমার একটা আমাদের 361টা একসাথে উপাসনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন অবতীর্ণ করলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার, আমি আল্লাহর নবী, যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। অর্থাৎ আমার আল্লাহ বললেন, হে নবী বলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটাই হচ্ছে সম্পৃতির কথা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহান আল্লাহ তাআলা সম্পৃতির কথা বললেন এখানে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি একটা মোবাইলে প্রেস কনফারেন্স শুনেছিলাম, এখানকার লয় ভারতের লয়, আরবের, আরব কান্ট্রি, দুবাই হোক, আমির শাহিতে হোক, যেখানে হোক হয়েছিল, ভারতের যিনি বিদেশ মন্ত্রী ছিলেন তিনি মারা গেছেন, তিনার নাম ছিল সুষমা স্বরাজ। আজ থেকে আমি 5-10 বছর আগেকার কথা বলছি, তিনি ছিলেন বিদেশ মন্ত্রী, তিনাকে বক্তব্য দিতে বলা হয়েছে, তিনি বলেছিলেন হামারে ভারত মহান হ্যায়, কেসে মহান হ্যায়, হামারে ভারত ইসলিয়ে মহান হ্যায় কে হিন্দুস্তান কে আন্দর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর আমল হোতা হ্যায় কে মুসলমান হর ধর্ম কে লোক আপনা আপনা ধর্ম কো পালন করো। জোরে বলুন সুবহান আল্লাহ। কোরআন এত সুন্দর বার্তা, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ওই জন্য হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। আপনি চলুন এরপর, আমরা যে সম্পৃতির কথা বলছি সেটা একটু বলে দিই, আপনার সম্পৃতি হচ্ছে তোর পূজো পাঠ হচ্ছে আমি সেখানে যাব, আমি কিন্তু কোনো দেবদেবীর বিরুদ্ধে বলি না। কোরআন শোনাচ্ছি আপনাদেরকে, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশের কিছু নেমো খারাপ মুসলমান, এরা দু নৌকায় পা দিতে চাইছে, হিন্দু ভাইদের অনুষ্ঠান হচ্ছে তাদেরকে খুশি করার জন্য, তাদের মন পাবার জন্য তাদের পূজো পাঠে যোগদান করছে, আর বলছে এ তো ভারতের, ভারতের সম্পৃতি, ধর্ম যার যার উৎসব সবার, ওই জন্য দাদা এসেছি। না তুমি যাবে তোমার পেছনে গাল দিবে, বলবে হারামির বাচ্চা মজা করতে এসেছে। চলো না, কটা ফোন আপনাদেরকে করে জানি না, এলাকার কটা হিন্দু ভাই আপনাকে ভালোবাসে জানি না, প্রত্যেক দিন আমার মোবাইলে 25-30টা হিন্দু ভাইয়ের ফোন ঢুকে, হুজুর আপনার কথা খুব ভালো লাগে, আমি একজন হিন্দু দেখছি, আমি একজন বহুজন ফোন করে, কে ইসলাম কবুল করবে না করবে জানি না, আমি দোয়া দিই, যেই ফোন করে তার জন্য আমার মন থেকে দোয়া থাকে আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা, এই দোয়া আমার কেন থাকে শুনে, যখন তুমি তোমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের দ্বারা প্রচার করবে, সেই চরিত্র আনবে, আল্লাহর কসম করে বলছি আপনার দ্বারা ইসলাম প্রচার হবে। আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না, তার কারণ কি, আমাদের আখলাক চরিত্র চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া একটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, ঠিক কি না? কথা বলে আমরা কি জানি, রাগ করেন না বাবা, বছরে একটা জলসা দিতে হবে হুজুরকে নিয়ে, বর্ধমানের হুজুর আসবে, ফুরফুরার হুজুর আসবে, মুর্শিদাবাদের হুজুর আসবে, হুজুররা আসবেন, ওনারা দোয়া করবেন, গ্রামের বরকত হবে, বছরে একটা করে জলসা দিচ্ছে ছেলেরা যুবকরা,
আর জলসা হয়ে যাচ্ছে, জলসার পরে টাকা বেঁচে গেছে। আমি নাম করব না, এই পশ্চিম বাংলার কথা মুসলমানের কথা বলছি। স্টেজে জলসা চলছে, জলসার টাকায় হারামখোররা হোটেলে বসে একদিকে বক্তারা বায়ান করছে, শ্রোতারা শুনছে, হারামখোররা মদ খাচ্ছে জলসা কমে। আমার কাছে রেকর্ড আছে, গোপনে জিজ্ঞেস করলে জায়গা বলে দেব, জায়গা জায়গা গ্রাম বলে দেব। সেখানে প্রুফ ছিল আমার কাছে, দুঃখ লেগেছে। এই তো মুসলমানের হাল। কেন এখানে এতগুলো ভাই বসেছে আপনারা বলুন তো, কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলেন, কার জানা নেই? সকলে জানে না? জানে না? সকলে জানে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সবই জানে। আপনি চলুন চলুন, আপনার গ্রামের কথা বলছি, এই গ্রামের কথা, এই গ্রামটার নাম আবাস খাবার। এই গ্রামের মসজিদে যদি কোনো মাতাল ঢুকতে যায়, ঢুকতে দিবেন না, মারবেন, কথা বলেন না, কথা বলে না কেন, মারবেন, তাকে ঢুকতে দিবেন। মাতাল মাতাল মসজিদে ঢুকতে পাই না, ভয় খায়, মদ খেয়ে ঢুকা যাবে না, তাকে মারবে, পিটাবে, গাঁজা খেয়ে ঢুকতে পাই না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পারে। আমি বললে খারাপ খারাপ, আমি বললে খারাপ খারাপ, গায়ে লাগবে কথা, কিন্তু কত দামি দামি। আজকে তো আমাদের দেশে জানেন সুদখোররা বেশি বড় গরু কিনছে কুরবানি, সুদের টাকা লোককে বলছে দেখবে কত বড় কুরবানির গরু এনেছি। বাংলাদেশে ভিডিও করে ছাড়ে, কি করে ভিডিও করে, আমি সব থেকে বড় গরু কিনেছি। দীপজল বলে একজন আর্টিস্ট আছে, নাম শুনেছেন দীপজল? বাংলাদেশে সে দেখছি বলছে আমি আটখানা গরু কুরবানি দিব। জীবনে তো নামাজ পড়লি, তো কুরবানি হবে তোর, জুতো ঝাঁটা খাবে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, এটা অনেকে জানে না। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, তোমার হিংসা পিত্তে শ্লোভ লালসা আত্মগরিমা সব আল্লাহর রাস্তায় বিসমিল্লাহি আল্লাহ। আর যখন জিলহিজ্জা মাসের আজকে 3 তারিখ, কত বললাম আজকে 3 তারিখ, মানে 4-এ ঢুকে যাবে 12টার পর, 4 তারিখ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দোয়া শিখালেন, হে আমার নবী, যখন তোমরা কুরবানির জন্য নিয়ত করে ফেলবে, আল্লাহর কাছে দোয়া করবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের নামাজকে কবুল করো। জোরে বলুন আল্লাহু আমিন। যারা নামাজ পড়েন তারা বলবে, বেনামাজিরা বলবে, বুঝতে পারেননি? এইখানে কুরবানির জন্য দোয়া দিলেন, আল্লাহ এক নম্বরে লাগলেন নামাজকে। কি কি বললাম? নামাজ, কুল ইন্না সালাতি ওয়া আল্লাহ, তুমি আমাদের নামাজকে কবুল করো, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি আমাদের কুরবানিকে কবুল করে লাও, ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মরণ তোমারই জন্য। দীপজলকে জিজ্ঞেস করুন তো ক ওয়াক্তের নামাজ পড়ে, তো ভালো করে আল্লাহর নাম লিতে পারবে। বাংলাদেশে হাট থেকে ফটো তুলে দিচ্ছে, আমি এই বছরে 10 লাখ টাকার কুরবানি দিচ্ছি, আমি এই বছরে 20 লাখ টাকার কুরবানি দিচ্ছি, আমি তাদের নাম দেব না আর্টিস্ট। বুঝলেন? বড় বড় গরু কিনছে, অমু কাঠে সেই গরু কিনেছে, অমু কাঠে। আমি আমাদের দেশে দেখতে পাবেন বোম্বের যারা খানগুলো আছে, হারামখোর খানরা 18 লাখ 20 লাখের কুরবানি দিবে, দুম্বা বকরি, কেউ 5 লাখের বকরি কিনবে, কেউ দুম্বা কিনবে 18 লাখের 20 লাখে, দিয়ে দেশের লোককে ফটো তুলে ছাড়বে, এটা হচ্ছে অমুক খানের ছাগল, এটা অমুক খানের দুম্বা। 18 লাখের দুম্বা দিলে জান্নাতে যাবে, তারপরও ঝাঁটা জুতোই আছে ওর কপালে। কেন? হারামের পয়সায় কখনো কুরবানি কবুল হয়? কথা বলে হবে না, শুধু তাই লয়। 7 জন যদি কুরবানি দেয় একটা গরুতে, একটা সুদখোর মাল ঢুকে গেলে সবারই কুরবানি গেল।
আর আমি বেশি কিছু বলবো না। কালকে রেকর্ডিং যখন ছুটবে সুখররা চায়ের দোকানে গাল দিবে ইয়াসিন হুজুর মা বুন তুলে। এটা তো আখলাক দাও দাও। আমি কিন্তু আমার হক থেকে লড়ব। তুমি হারামের পয়সায় কুরবানি দিবে বড় গরু কিনে, 80,000 টাকার গরু কিনেছি আমার মুসলমান ভাই। কোন গরিব যদি কুরবানি না দিতে পারে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, তার বাড়িতে যদি গ্রামের একজন মুসল্লি হালাল পয়সার গোশত দিয়ে যায়, এক খান্ডা গোশত যদি সে কুরবানির দিনে খায় তার পেটে হালাল গেল। শুনলেন? আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন বড় ভয়ানক দিন হবে। কত খাবে না পাবে না। আচ্ছা মানুষ খেয়ে বেঁচে থাকে না, খেয়ে মরে। কথা বলে খেয়ে মরে, খেয়ে কেউ বেঁচে থাকে না, ওষুধে কেউ বাঁচে না, ডাক্তারে কেউ বাঁচে না, হসপিটালের তারা কেউ বাঁচে না। যদি ডাক্তার ওষুধ পানিতে মানুষ বেঁচে যেত না, পৃথিবীর বড় বড় নেতারা নিজেদিকে বাঁচিয়ে বাঁচিয়ে ফেরাউনের মতো মরদের রস বেরিয়ে গেছে, নমরুদকে আল্লাহ ধূলিসাৎ করেছে, বড় বড় যারা জালিম বাদশা ছিল, অত্যাচারী বাদশা ছিল, তাদেরকে ধূলিসাৎ করেছে। ওই জন্য আপনি অত্যাচারী হবেন না। সব সময় আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাব, সবাই নিবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো আল্লাহর প্রিয় বান্দা কোন কোন ভাই হবেন, হাত তুলে ইনশাআল্লাহ দেখি কে কে আছে। আল্লাহর প্রিয় বান্দা মাশাআল্লাহ, মায়ের দিকে বলবো, ভাইয়ের দিকে বলবো, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছে, শর্তটা মারাত্মক শর্ত। তাবারাকাল্লাযী জালা ফিস সামাঈ বুরুজাম ওয়া জালা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আপনি দেখলে পৃথিবীর সব থেকে বেশি হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার কোথায়? মুসলিমদের মধ্যে যান বাংলাদেশ দেখতে পাবে, কাটাকাটি, মারামারি, হানাহানি বাংলাদেশে দেখতে পাবে। মাসখানেক আগে বাংলাদেশের থেকে আমার কাছে মেহমান এসেছিল, ফোন করলে হুজুর আপনার বাড়িতে যাচ্ছি, আপনার মাদ্রাসায় আসুন, আমার সঙ্গে দেখা হলো, আমার মাসায় ছিলেন 3 দিন, অনেক আলোচনা করলাম, তাকে আমার বাজারে নিয়ে গেলাম, যে আমাদের দেশের বাজার, সে বনগা বর্ডার হয়ে এসেছে, 24 পরগনায় ঢুকেছিল, 24 পরগনায় কলকাতায় 2 দিন ছিল, আমার বাড়িতে 3 দিন ছিল। তো অনেকগুলো আলোচনা হলো তার সঙ্গে, ফজরের পরে আলোচনা হতো, খেয়ে দিয়ে আলোচনা হতো, অনেক কথা বললো, তার ঠিকানাও বলবো না, নামও বলবো না, তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশে। তো বললে হুজুর আপনাদের ইন্ডিয়া এখানে তো কাফের মুসলিম সব একসাথে থাকে। আমি বললাম তাও কত শান্তি, দেখো বাজারে নিয়ে গেলাম আমার মিষ্টির দোকানে, গ্রামে একটাই হিন্দুদের মিষ্টির দোকান আছে, পাল দে কমল পাল নিয়ে গেলাম, তাকে একটা জিনিস দেখাবার জন্য যে ব্যবহার দেখো, আমাকে বললে হুজুর আপনি এসেছে, পালদের যে ছেলেটা আছে মিষ্টি নিলাম, বলে হুজুর এক পিস খান আপনি, দোয়া দিব, বাড়তি ওটা খাওয়াচ্ছে আমাকে, খেয়ে দেখুন কেমন হয়েছে, খেলাম, তাকে এক পিস দিলাম, বললে হুজুর এত সুন্দর মিষ্টি ব্যবহার। আমি বললাম বাংলাদেশে গিয়ে ব্যবহার পেয়েছো? বলে হুজুর মুসলমানের নেই এই ব্যবহার, মুসলমানেরই নেই এই ব্যবহার, এদের তো দূর কথা। আমি বললাম তাকিয়ে দেখো তোমরা কোন দেশে আছো, আমরা কোন দেশে আছি, এটা হিন্দুস্তানের মাটিতে আছে, আল্লাহ সুখে রেখেছে বাংলাদেশের মাটিতে। আমাকে বললে হুজুর হুজুর আপনার মতো হুজুর যদি বাংলাদেশে থাকতো কবে আপনি জেলের কুঠরিতে থাকতেন, আপনি আর বেরুবার রাস্তা পেতেন? আমি বললাম ঠিক বলেছ, অবশ্যই অবশ্যই, আল্লাহ হেফাজত করুক মুসলমানকে, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই আপনাদিকে কোরআনের যে উপদেশ, আল্লাহ কোরআনে বলেছে
এই পুরুষটাকে আমি সাজিয়েছি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি তোমাদের জন্য ওয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি আল্লাহর কসম কসম পৃথিবীর সব শক্তিকে একদিকে দাঁড় করিয়ে দেন আল্লাহ যদি রাত্রিকে আটকিয়ে দেয় পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই সেটা দিবাতে পরিবর্তন করি আর আল্লাহ তাআলা যদি দিনকে রুখে দেয় পৃথিবীর আর কোন শক্তির ক্ষমতা নেই সেটা রাত্রিতে পরিবর্তন করি আমার আল্লাহ না চাইলে বলি সুবহানাল্লাহ পৃথিবীর শক্তি ফেলো আর পৃথিবী কোন মুখে দাঁড়িয়ে আছে জানেন এক সীমান্তে দাঁড়িয়ে আছে পৃথিবী এখন একটা সুতোর উপরে দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য প্রস্তুতি রেডি খালি একটা চিংগারির প্রয়োজন আছে চাইনা দাঁড়িয়ে আছে তাইওয়ানকে মারার জন্য যে কোন মুহূর্তে আমেরিকা রাশিয়া যুদ্ধ লাগতে পারে ইউক্রেনের সঙ্গে চলছে রাশিয়া কয়েকশো পরমাণু বোমা বেলারুসের উপরে দাঁড় করিয়ে দিয়েছে সুইস টিবলি পরমাণু বাষ্ট হবে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা হবে সেটা বন্দুক আর গুলি দিয়ে হবে না ফোর্স দিয়ে হবে না পরমাণু যুদ্ধ হবে বিশেষজ্ঞরা বলেছে গড়ে 70 লাখ লোক মারা যাবে পার ডে পৃথিবীতে লোক জনসংখ্যা আছে বর্তমানে 750 কোটি আপনি হিসেব করুন পার ডে যদি 70 লাখ হয় কতদিন সময় লাগবে পৃথিবীটা শেষ হতে 13200 কতটা পরমাণু বোমা আছে গোটা পৃথিবী জুড়ে এটা গুনতিতে রাষ্ট্রসংঘের গুনতিতে আছে এই যে পরমাণু বোমা গুলো আছে অ্যাটম বোম গুলো এটা দিয়ে যদি ধ্বংস করা হয় এই পৃথিবীটা এখনো 13 থেকে 14 বার ধ্বংস করা গোটা পৃথিবীটা এমন এমন পরমাণু বোমা আছে আমার ভাই একটা চিংগারির প্রয়োজন আছে ওই জন্য আমি অনুরোধ করে যাব মুসলমান তুমি মুমিন হয়ে যাও আল্লাহর কসম করে বলছি মুমিনদের জন্য আল্লাহ কোরআনে একটা বড় ফয়সালা দিয়েছে সেটা হচ্ছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হে আমার নবী যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়াতেও ভয় নেই আর পরকালেও ভয় নেই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি মুমিন হন বোমবাস্টে মারা যান শহীদের মর্তবা পাবেন কারেন্টে শটকে মারা গেলে মুমিন হলে শহীদের মর্তবা পাবে অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্তবা পাবে আমাদের দেশে জানে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে হাইওয়ের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাকে ডেকে বলছে হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে কি হবে আমি দোয়া করলাম আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও হুজুরকে বলেই নি যে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে তাহলে তো দোয়াটাই আমি করতাম কথাটা বুঝতে পারেন কোন হুজুর দোয়া করবে না জাল্লা 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে একে তুমি শহীদের মর্তবা দাও যে হুজুর করবে সে অন্যায় কাজ তার জন্য ওই দোয়া চাওয়া যাবে না সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে সারা জীবন গাঁজার ভাটিতে কাটিয়েছে গাঁজার আসরে জীবনে আমার আল্লাহ রাসূলের নাম মুখে লাইনি তার জন্য তুমি কোন দৃষ্টতায় দোয়া করো তার জন্য জান্নাতের দোয়া করো কি করে সে তো জান্নাতের খুশবু পর্যন্ত পাবে যদি বলেন হুজুর আপনাদের মতো হুজুররা ওলিরা যদি দোয়া করে তাহলে জান্নাত পেয়ে যাবে শুনেলেন আমার মতো ইয়াসিন নয় আমি তো মূর্খ আমি তো গুনাহগার 100টা পৃথিবীর পীর আর ফকির আর মোল্লিকে যদি এক কাছে করেন আল্লাহর কসম যদি বেঈমান হয় যদি আমার রসূলকে মহব্বত না করে সারা জীবন যদি মদ আর কাজার ভাটিতে কাটায় দোয়া করে পেরুবার কোনো রাস্তা পাবে না যদি পেরিয়ে যেত তাহলে শুনেলেন হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলের জন্য আমাদের জান কুরবান সকলে বলুন ইনশাআল্লাহ সেই রাসূলের চাচা নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারেননি আপনার চোখ দিয়ে পানি আসবে নবীজি বলছে নিয়ে আমার চাচা আপনি একবার খালি কলমাটা পড়ে নিন আল্লাহর কাছে আমি আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহ আয়াত পাঠিয়েছেন কখন নবীজি চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না
আল্লাহ পাঠালেন কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমি তোমাকে হিদায়েতের মালিক করি নি আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার হিতাকাঙ্ক্ষী চাচা যে নবীজি বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না নবীজির উপরে যতগুলো অত্যাচার হয়েছে নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে আল্লাহর হাবিবকে মক্কা ছাড়তে হয়েছে খালি কেন খালি একটাই কথা বলেছে এই সমস্ত দেবদেবীগুলোকে ছুঁড়ে ফেলো মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলো পাথরগুলোকে ছুঁড়ে ফেলো গাছটাকে ছুঁড়ে ফেলো একমাত্র আল্লাহকে বিশ্বাস করো ফয়সালা করে দিলে বলে তিনটে ফয়সালা কর বেঈমান কাফেরদের কাছে তিনটে মিটিং এ তিনটে ফয়সালা হলো কটা বললাম বাবা কথা বলেন কটা তিনটা একটা হচ্ছে হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও জোরে বলুন নাউজুবিল্লাহ তা না হয় মক্কা থেকে বিতাড়িত করো তা না হয় নবীজিকে অ্যারেস্ট করে নাও আল্লাহ বললেন হে নবী তোমার জন্য বেঈমান কাফেররা তিনটে ফয়সালা করেছে নবীজি কান্দলেন ওগো আল্লাহ আমি কি করি আমার আল্লাহ ফয়সালা দিলেন হে নবী তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের মাটিতে চলে যাও আল্লাহর নবী কান্দলেন ওগো আল্লাহ ইয়াসরিবের মাটি তো বড় খতরনাক জায়গা সেখানে একটা মানুষ সুস্থ নেই আমি যদি সেখানে যাই অসুস্থ হয়ে যাব কি বললেন জানেন আমার আল্লাহ হে নবী আমার উপরে বিশ্বাস রাখো ওগো আল্লাহ মক্কাবাসীর কি হবে আমি যদি আজকে ছেড়ে চলে যাই এদিকে দাউদ কে দিবে নবীজিকে আল্লাহ ওয়াদা করলেন হে নবী আজকে তুমি মক্কা ছেড়ে যাবে কালকে তোমাকে মক্কার বাদশা করে ফিরাবো জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি চোখের পানি ফেলিয়ে মক্কা ছেড়েছেন আর যখন মক্কা ঢুকেছেন তখন জয়লাভ করে ঢুকেছেন আপনাদিকে বলে দিই নবীজি শুনলেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে না আপনি তার উপরে কি করবেন যদি আপনাকে আল্লাহ রাজত্ব দেয় আপনি তার উপরে রহম করে ছেড়ে দিবেন এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নবীজি মক্কা বিজয় করেছেন নবীজি মেম্বারে বসে আছেন সাহাবীরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কে হুকুম দেন যারা অত্যাচার করেছিল আপনার উপরে আপনার ভাই কিছুই অত্যাচার করে হয়তো আপনার যে নেতা সে আপনাকে হিংসা করে বাড়ি দেয় হিংসা করে চাল ডাল দেয় হিংসা করে আপনাকে রেশন দেয় তো কি হয়েছে আপনি মরে গেছেন শুনলেন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে দুটো উটকে তাড়িয়ে দিয়েছে আঁখ ফাড়ার মতো ফিরে গেছে হযরত সাইয়্যিদেনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা হাত পা বেঁধে টাঙিয়েছে কোমরের তলায় আগুন ধরিয়েছে রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়ে শুধু তাই নয় যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা জানেন হাজি সাহেবরা হজের ময়দানে আছেন আপনার এলাকার কোন হাজি হজ করতে গেলে তাহলে এলে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে ওহুদের প্রান্তরে এখনো পর্যন্ত 70টা সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে লোহার ব্যারিকেড দিয়ে তার মধ্যে ওখানে একজন আছে যুদ্ধের ময়দানে 70 জন সাহাবি শহীদ হয়েছেন নবীজির তার মধ্যে সেই দলে একজন ছিলেন নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুয়ে আছেন ওখানে জোরে বলুন সুবহানাল্লাহ সেরকম চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে তার কলিজা ফটটা চিবিয়েছে আল্লাহর নবী সাহাবীরা বললেন আজকে আমরা বদলা নেব নবীজি বললেন হে আমার সাহাবীরা তোমরা তলোয়ার নিচে কর সবাই নিচে করলেন বসো বসে গেল আমার নবী বললেন তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পারবে না দু নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না তিন নম্বর শিশুকে মারতে পাবে না চার নম্বর
আত্মসমর্পণ করলে মারতে পাবে না, পাঁচ নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হেদার উপরে হাত লাগাতে পাবে না। নবীজির কাছে দলে দলে ঈমান আনছে বেঈমান কাফের। নবীজি বসে আছেন মেম্বারের উপরে, আসছে আর কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলের মধ্যে একজন সে কম্বল ঢাকা দিয়ে আসছে নিজেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজের মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন, এগিয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, তুমি তোমার মুখকে লুকিও না, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন চলুন চলুন, আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারু ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। হে আমার বিশ্ব নবী, এটা এক নম্বর, তোমরা যখন যারা আমার প্রিয় বান্দা হবে তারা যখন দুনিয়াতে বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে, শান্তির সঙ্গে, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি। নবীজির হাদিস শুনলে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস শুনে আল্লাহর নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশীকে কতটা সুরক্ষা দিয়েছে। শুধু তাই নয়, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন জোরে বলুন। আজকে মুসলমানের মধ্যে আদর্শ আছে নেই? আমার আব্বাজি শোনায় যে আমি যখন ইমামতি করতাম এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখে আসে, যার চুলায় আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে, যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি, বাজার থেকে চাল ডাল সবজি ইত্যাদি কিনে এনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মুমিন। হাদিসে আছে, তোমরা যাদিকে আল্লাহ মাল দিয়েছে তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও, ওটাও নজর রাখতে হবে আপনার। তবে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, গরিবের খেয়াল রাখার জন্য দেখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলাম প্রচার কেন হয়েছিল জানে? কোরআন আল্লাহ নিজে বলেছে, হাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা, হাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহ ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলি। হে নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়, নরম করেছিলাম বলে। আলহামদুলিল্লাহ, লান ফাজ্জু মিন হাওলি। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, কর্কশ মানে হচ্ছে উচ্চ স্বর। নবীজি যদি বলতো মক্কার বুকে, মদিনার বুকে, তোমরা ঈমান আনবে না আনবে না বলো, তলোয়ারে করে দুটুকরো করে দিত, একটা লোক আর ঈমান আনতো না, মক্কাতি দিনটা শেষ হয়ে যেত, ঠিক কি না? নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা পাগল বলেছে নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি যখন কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছে, বেঈমান কাফেররা কি মেহনত শুরু করেছে জানেন? বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে আল্লাহ আয়াত পাঠালে বাইরে বলে বেড়াচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন
কত সুন্দর কোরআন পড়ে, এই কোরআনের বাণী আশ্চর্য বাণী, এগুলো শুনতেন, আল্লাহ কবুল করেছে। নবীজি নরম ছিলেন। আপনি যদি কলকাতায় বাসে চাপে আর যদি বলে যে আমি বসিরহাট যাব, বাসে যদি কেউ সিগারেট খায় আর আপনার যদি চোখে পড়ে, আপনি যদি পাশে থাকেন, যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, সে যদি আপনার থেকেও শক্তিশালী হয় দ্বিতীয়বার কি করবে? ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, মারবে না মারবে? মারবে, মারবে। আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তার নিষেধ করেছে, এর গন্ধটা নিয়ে যাই না, আমার কষ্ট হয়, সে মনে মনে ভাববে আহা লোকটা কত ভদ্র, ফেলে দিবে, দিবে না দিবে? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। নবীজি নরম ছিলেন বলে পৃথিবীর বুকে নবীজি মাত্র 23 বছর মেহনত করে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহান। আপনারা দেখেছেন ভারতে বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে পাশ করানো হচ্ছে, বিভিন্ন রাজ্যে কথা উঠেছে, বাবা ধীরেন্দর ধাম যিনি বেরিয়েছেন নতুন, আমাদের মতো সুন্দর দেখতে কুণ্ডলি বলে দিচ্ছে লোকের কাগজ থেকে, তিনি একটা বক্তব্যে বলেছেন হিন্দুস্তান মে কোই ধর্ম ধারিত নহীং হোগি। কোন হিন্দু ভাই যদি ইসলাম ধর্ম কবুল করে এটা চলবে না। কেন বলেছে? যারা ইসলামের সত্যকে জানবে তাদেরকে ইসলামের পথে ফিরতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি জোর জবরদস্তি নেই। আপনি দেখুন দেখুন দেখুন, একটা ফিল্ম তৈরি করা হয়েছে দা কেরালা স্টোরি, যেখানে বলা হয়েছে 32,000 মেয়ে কেরল থেকে গায়েব হয়ে গেছে, তাদেরকে ধর্মান্তরিত করে মুসলিম করে তাদেরকে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যা! কেরল সরকার বলছে তিনটে মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে, সেটার এখনো যাচ চলছে। এখানে 32,000 মেয়েকে দেখানো হয়েছে ফিল্মের মধ্যে, আপনার উপরে কত বড় বিদ্বেষ ছড়ানো হচ্ছে দেখেছে? তাদেরকে জিজ্ঞেস করুন, 32,000 মেয়ে যদি দেশ থেকে গায়েব হয়, তাদের এফআইআর গুলো তাদের মা বাবা যে এফআইআর করেছে সেই এফআইআর এর কপি গুলো প্রকাশ করুন পেপারে। 32,000 মেয়ের মা বাবা করবে না করবে? আমি দেখেছিলাম নদিয়ার একটা মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, তার মা বাবা থানায় হাজির, মেয়েটাকে হাজির করা হয়েছে, শিক্ষিত মেয়ে, সে বললে আমি নিজের মন থেকে ইসলাম ধর্ম কবুল করেছি, এটা থেকে ফিরে থেকে মা বাবা অসহায় ছেড়ে দিলে চলে গেল। কেউ যদি স্বেচ্ছা ইসলাম কবুল করে ইসলামে আছে, যদি আমি চ্যানেল ছেড়ে যাচ্ছি পশ্চিম বাংলা বাংলা, যারা আমার হিন্দু ভাইদের বিশিষ্ট ব্যক্তি বর্গ আছেন তাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে কোন মুসলমান মোল্লা, কোন মুসলমান আলেম, কোন মুসলমান সমাজের লোক তারা জোর জবরদস্তি কোন হিন্দু ভাইকে কলমা পড়িয়েছে, তা ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম সেই ব্যক্তিকে নিয়ে আসুন, তাকে ইসলাম থেকে খারিজ আমরা করব। সে যদি বলে আমাকে জোর জবরদস্তি করাই করিয়েছে, তো তখনই তো সে বেঈমান কাফের, ঠিক কি না? কথা বলে যখনই কেউ বলবে আমাকে জোর করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের, সে বেঈমান হয়ে গেল, সে আর ইসলামে রইল না। তাহলে সওয়ালই পয়দা হয়, ইসলাম অত সহজ জিনিস নয়? ইসলাম পয়সা দিয়ে কেনার জিনিস নয়? আপনি চলুন আমাদের দেশে, কেউ যদি খ্রিস্টান হয় বাড়ি পাবে, টাকা পাবে, ঠিক কিনা? কথা বলে পাবে, আপনি অন্য ধর্ম
তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, ভারতের মাটিতে কেউ যদি ভাইরাল হতে চায়, কেউ যদি খবরের শিরোনামে আসতে চায়, বডিগার্ড পেতে চায়, সুরক্ষা পেতে চায়, খালি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলে দেবে। যে মেয়েটা নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কুটতি করেছে, তাকে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড দিয়ে দিয়েছে সরকার। মানে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, নবীর বিরুদ্ধে বলেছে। যত আমার রসুলের বিরুদ্ধে বলবে, যত কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর কসম করে বলছি দলে দলে তত ইসলামের মধ্যে তারা কলমা পড়ে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বদনাম করবে, চিন্তা লিবেন না, যে সমস্ত মুসলমান ভাইদের মনে মনে হচ্ছে ইসলাম হয়তো মিটে যাবে, মুসলমানকে মিটিয়ে দেবে, তোমার ঈমান কাঁচা আছে, মজবুত নাই, ঈমানটাকে মজবুত করো। কেন কেন একটা জায়গায় ঈমানটাকে রেডি রাখবেন, শক্ত রাখবেন। আপনার গর্দন যদি আল্লাহর কসম তলোয়ারের নিচে হয়, আপনার মৃত্যু যদি আমার আল্লাহ না লেখে, তা আল্লাহর কসম তোমার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখুন কনফারেন্সের সঙ্গে, এই বিশ্বাস যদি সাক্ষী চান, দলিল চান, তুরস্কের ভূমিকম্প পেপার খুলেন, মোবাইল খুলেন, স্তূপের মধ্যে চাপা পড়ে গেছে কে, মা গর্ভবতী মা, বাচ্চা প্রসব হয়ে গেছে, মা মারা গেছে, বাচ্চার শরীরে এতটুকু আঁচ আসেনি, বাচ্চা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রেখেছে, দো বোন চাপা পড়ে গেছে, ছোট তিন বছরের বাচ্চা বোনকে বড় বোন এরকম করে জড়িয়ে ধরে উবুর হয়েছে, সেই মেয়েটার বয়স ছ বছর সাত বছর, দুই বোনকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছিলেন, জীবিত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আপনারা দেখবেন, আমরা ছোটবেলায় দেখেছি স্কুলে যখন পড়তাম, আমাদের দেশে সোন পাপড়ি বিক্রি করতে আসতো, সোন পাপড়ি গ্রামে গ্রামে দেখবেন, সেই মাটবেল বুঝেন, মাটবেল ছোট ছোট দিয়া থাকতো, এরকম করে টেনে দিত, চং করে ঘুরে গিয়ে এক নম্বরে দু নম্বরে পড়বে, জ নম্বরে পড়বে তোটা সোন পাপড়ি, তিন নম্বরে পড়লে তিনটে সোন পাপড়ি, জিরোতে পড়লে টাকাটা মাইনাস। ওই যেমন মাটা চক্র মারছে ঘুরছে, আপনার ওই রকম দুনিয়াতে আপনার মৃত্যুটা চক্র খাচ্ছে, যেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে সেখানেই আপনি স্টপ, সেইখানেই আপনার মৃত্যু। আল্লাহ যতক্ষণ পর্যন্ত রেখেছে, আপনি যদি সমুদ্রের মধ্যবর্তী স্থলে থাকেন আপনার মৃত্যু আসবে, আপনি যদি সমুদ্রের তলে থাকেন, লোহার ঘরে থাকেন, আপনার মৃত্যু আসবে। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আমরা সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ। গরম কেউ হবে না, একে অপরের সঙ্গে মহব্বত, মিল, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে আসুন নিজেদের মধ্যে। কালকে মরে যেতে পারে, চলুন আগে। দ্বিতীয় নম্বরটা এটা মারাত্মক, ওয়াইদা খাতামা জাহিলুনা কানু সালামা, তোমরা অশিক্ষিত মূর্খদের সঙ্গে তর্ক করো। আপনি নামাজি, আপনি মুমিন, আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আপনি বাজারে গেছেন বসিরহাট বাজারে, একজন মূর্খ আপনার সঙ্গে আল্লাহ নিয়ে তর্ক করছে, রসুল নিয়ে তর্ক করছে, আপনাকে আগে জানতে হবে এই সম্পর্কে জ্ঞান আছে কিনা। যদি না থাকে, আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই, সাইড কেটে পালিয়ে যেতে পারি। এটা হচ্ছে মুমিনের আদর্শ। তারা মূর্খদের সঙ্গে তর্ক করবে, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আল্লাহর ইবাদতে তারা যেন রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়ব তাহাজ্জুদের, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ গুজার হন, মায়েদিকে বলুন, ভাইদিকে বলুন, কুরবানি আসছে, আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের এখনো পর্যন্ত পশু কিনা হয়নি, আল্লাহ যেন আসান করে দেয়। তবে কয়েকটা কথা বলে দিই কুরবানি সম্পর্কে।
অনেক ফোন এসেছে আমার কাছে অনেক কি ফোন হুজুর শুনছি নাকি চাঁদ উঠে গেলে চুল দাড়ি নোখ এগুলো আর কাটতে না না কাটাটা মুস্তাহাব কাদের যাদের নামে কুরবানি হবে না কাটাটা কি বললাম কথা বলুন মুস্তাহাব কিন্তু যদি কারো নোখ হারাম পর যায় চলে যায় অবশ্যই কাটবেন কোনো অসুবিধা নাই দোষের কারুর চুল যদি হারাম পর যায় চলে যায় যেমন 40 দিনের আগে লাভির নিচে চুল এবং বগলের চুল পরিষ্কার করতে হয় তার বেশি হয়ে গেলে আল্লাহ ইবাদতকে কবুল করেন আপনি দেখে নিলেন যে কুরবানির সময় আপনার চুল বড় হয়েছে আপনি অবশ্যই ওয়াজি আপনার মুস্তাহাব কাট না করলেও কোনো গুনাহ নেই আপনি কেটে নেবেন নখ শুয়রের মতো বড় বড় হয়ে গেছে কাটার সময় পাননি আপনি নখটা কেটে নেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ ইসলামে ওই জন্য এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না আমাদের সমাজের কিছু মেয়ে আছে মা আছে কিছু ভাই আছে তারা এত বড় বড় মুক্তি এটাকে মনে করেছে ফরজ নখ দাড়ি চুল মেয়েরা ফতোয়া দিচ্ছে কিছু কাটতে নাই লো শালা ভয়ে মুচ্ছে সমাজের মেয়েরা না তাইলে কাটতে না আর নখ সুয়রের মতো হয়ে গেছে আমি বলছি নখ কেটে নিবে আমি বলছি আপনি মোচ কেটে নিবে যদি বড় হয়ে যায় হারাম পর যায় চলে যায় মোচটা কাটতে চুলটাও কাটাও কাটাও যদি আপনার অসুবিধা বোধ করে কে বলল কাটতে কাটতে দ্বিতীয় নম্বর কুরবানি যারা দিচ্ছেন তার একটা কথা ভালো করে মাথায় রাখবেন যে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কেউ কষ্ট না পায় এটা আপনাকে খেয়াল আপনার দ্বারা আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায় লুকিয়ে পশু জবাহ করবেন লুকিয়ে পশু জবাহ করবেন কুটুম্বাড়িতে আত্মীয় বাড়িতে মাংস কাটালে লুকিয়ে পাঠাবেন ভালো করে প্যাক করে পাঠাবেন আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায় কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাড়ির পাশে যে আছে তাকে তুমি তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে সুরক্ষা সুরক্ষা মানে কি চারিদিক দিয়ে আপনার দ্বারা সে যেন কষ্ট না পায় কোন দিক হাতের দ্বারা জুবানের দ্বারা ব্যবহারের দ্বারা চলাফেরার দ্বারা আখলাকের দ্বারা সে যেন কষ্ট না পায় এটার নাম ইসলাম এটার নাম আখলাক আর চরিত্র আজকে তো আপনার আমার দ্বারা ভাই ভাইয়ের কাছে কষ্ট করছে তাই মুসলমান কুরবানি দিয়েছে কষ্ট কোথায় জানে কুরবানি কষ্ট এক জায়গায় বড় 50,000 এর গরু কিনেছে কিন্তু বাপকে ভাত দেয় না কুরবানি করছে লোককে দেখি কিয়ামতের দিনে কি জবাব দেবে আল্লাহর কাছে ভাবো তোমার কুরবানি কবুল হবে কিনা তুমি ভাবো কুরবানি মানে হচ্ছে ত্যাগ সবাই লেখে না যার সঙ্গে বাপের সঙ্গে যার কথা নেই বুকে জড়িয়ে লাও ঈদগায় আব্বা আমার ভুল হয়েছে আজকে আমার বাড়িতে খানা খাবে বাপের হাতে ধরে টেনে নিয়ে এসো বুকে জড়িয়ে কেউ যদি বলেন আমি ছোট হব না আমি উঁচু হব আল্লাহর কসম তোমাকে লাঞ্ছিত করবে কিয়ামতের দিনে যদি তুমি ছোট হও আল্লাহ তোমাকে বড় করবে মা মা তোমার কাছে থাকে না মায়ের কাছে যাও কুরবানির আগে মা আমার ভুল হয়েছে ক্ষমা করো এসো তুমি কুরবানির দিনে আমার বাড়িতে খাবে মা তো ক্ষমা করে দিবে দুবার যাও তিনবার যাও চারবার যাও আর মায়েরা বাপেরা শুনলেন সন্তান যদি ক্ষমা চায় মুমিন ব্যক্তি যদি হয় মুমিনা মেয়ে যদি হয় তারা তাদের সন্তানকে মুমিনদের আর মুমিনাদের আখলাক হচ্ছে তারা একে অপরকে ক্ষমা করবে জোরে বলুন যদি ক্ষমা করতে না জানে সন্তান ক্ষমা চায় আর কোনো বাবা যদি ক্ষমা না করে জানবেন সেই বাপ মুমিন নয় কোন মা তার সন্তান যদি ক্ষমা চায় আর ক্ষমা না করে সেই মা মুমিনা হতে পারে তার মধ্যে দিন নাই দিন থাকলে ক্ষমা করে আমাকে কিছুদিন আগে একটা ছেলে ফোনেতে মা বোন তুলে গালি দিয়েছে কোনো একটা বিষয় নিয়ে গালি দিয়েছে তার বুঝে আসে সে দুদিন আগে আমাকে ফোন করেছে হুজুর
আমি বুঝতে পেরেছি আমি বহুত বড় অপরাধ করেছি, আমাকে কি ক্ষমা করবে? আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছো সেদিনই ক্ষমা করে দিয়েছি, কেন তুমি না বুঝছ? তোমাকে সেদিনই মন থেকে ক্ষমা করেছি, তুমি না জেনে গালি দিয়েছো না বুঝে গালি দিয়েছো, কি করব? আমি তাকে ক্ষমা করেছি, সেই দিনই ক্ষমা করেছি সত্যি। আর তার লেগে দোয়া করেছি আল্লাহ তুমি হিদায়ত দাও, হিদায়ত পেয়েছি, আল্লাহ তাকে হিদায়ত দিয়েছে, আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। আমরা নামাজ মুসল্লি হও, দিনদার হও, আর বলেছি সব সময় মনে রাখবে বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের লক্ষণ। কেউ কেউ কি অশ্লীল ভাষা ব্যবহার করবেন? বাপ বেটাকে বেটা, বাপকে মা, বৌমাকে বৌমা, শাশুড়িকে, কেউ কেউ কি অশ্লীল ভাষা ব্যবহার করবেন? গালিগালাজ করবেন? ভদ্র ভাষায় কথা বলা যায়, যাই না যাই না কথা বলে ভদ্র ভাষায়। যে যে পজিশনের লোক তাকে তার ভুলটা সেই পজিশনে ধরাবেন। কথাটা বুঝতে পারেন? আপনার মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের আপনার মনে হয় ইমাম সাহেবের এটা ভুল, কি করে বলবে? বে ইমাম সাহেব তোর এটা ভুল হলো বে, এরকম বলবে? অন্যায় হবে, অপরাধ হবে আপনার। ওটা মুনিশকে বলা যায়, মুনিশ বুঝেন তো? মুনিশ বুঝেন না? মাঠে কাজ করে থাকলে কি বলেন আপনি? কাজের লোকটাকে যদি আপনি ইমামকে মনে করেন আপনার অপরাধ। আপনার বাপকে ওই ভাষায় বলতে হবে, আব্বাজি মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে, আপনার আব্বা আপনাকে বুঝাবে, একে অপরের সঙ্গে বোঝা পড়া হবে। আমরা বাপ বেটা একই অফিসে বসি, মাদ্রাসার এত কাজ হয়, এত কিছু চলছে, এই কাল কি আমার মাদ্রাসায়, পরশু শনিবার ছুটি দিয়ে দেব বকরাই, তো কালকে আমাকে বডিক যে সুপার আছে সে বললে হুজুর বলেছে 10 কিলো মাংস নিতে। আমি বললাম কালকে 6 কেজি নিবে, যেদিনে ছুটি হবে সেদিনে 4 কেজি নিতে। কি হলো? আমি বাপের উপরে কথা বললাম, তো বললে হুজুর বলেছে। আমি হুজুরকে বলো যে ইয়াসিন সাহেব এটা বললো, তো আমার আব্বাজিকে বললে বলে ঠিক আছে, ও বলেছে ওটাই করো, বলে দিয়েছে, রাই হয়ে গেল না। আমি কি করে বলবো? কেন বললেন আপনি 10 কেজি গোশত নিতে হবে? এইভাবে বলবো আমি? এইভাবে বলা যাবে না। কেন? কেন উনি আমার আব্বা, হেড মোল্লা তো বটেই, বিরাজ আমার আব্বাজি, রেসপেক্ট করে কথা বলতে হবে, সম্মানের সম্মানে কথা বলতে হবে। আপনি ইমাম, সম্মানী ব্যক্তি। হুজুর আসসালামু আলাইকুম, কামড়াই আসবো জি, কামড়াই গেলে জি একটা কথা বলছিলাম, বলুন। এইটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে, হুজুর আপনাকে যদি বুঝিয়ে দেয় কোরআন হাদিস দিয়ে আপনি বুঝে গেলেন, আর যদি হুজুর বুঝতে পারে না এটা আমার ভুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা এটা আমি বুঝতে পারিনি বাবু হয়ে গেছে, এটা আমি উইথড্র করে, ঠিক কি না? কথা বল, আমি আমি একদিন ফজরের নামাজ পড়েছিলাম আমার মসজিদে, ইমাম সাহেব ছিল না, আমাকে বললেন বড় মসজিদ আপনাদের এখানে গ্রামে কত বাড়ি আছে, মুসলিম বাড়ি কত আছে? কত হাজার হাজার, তাহলে আপনি বহুত বললেন। আমার গ্রামে 4,500 বাড়ি আছে, মুসলিম বাড়ি কত বললাম? 4,500। আপনার এখানে কত আছে? একটাই মসজিদ, বড় মসজিদ, একটাই মসজিদ, 4,500 মসজিদ, 4টা মেম্বার আছে আমার গ্রামে, 4টা না 5টা মেম্বার আছে আমার গ্রামে, এত বড় গ্রাম। তো আমাকে বললে হুজুর ফজরের নামাজ পড়িয়ে দিবেন, আমি জলসা করে গিয়ে ফজরের নামাজ পড়লাম, আমি জলসায় ছিলাম, আমার এই পায়েতে একটা ফোড়া হয়েছে, তো জলসা করেছি, আমি বক্তব্য দিয়েছি 2 ঘন্টা স্টেজে, আমি বুঝতেই পারিনি ফোড়া ফেটে গেছে, আবার গাড়িতে নেমেই চেপে গেছি, ওই অবস্থায় গিয়ে উজু করে আমি বুঝতে পারিনি নামাজ পড়িয়ে দিয়েছি। আমি জোহরের সময় বুঝতে পেরেছি বাড়ি গিয়ে, তাহলে ফোড়া ফেটে গেছে, আমি নাপাক হয়ে গেছি, নামাজটা তাহলে কেন হয়নি? আমি জোহরে হাজির হলাম, সালামু আলাইকুম সালাম ফেরার পরে আমি ফজরের নামাজ আমার পেছনে পড়েছেন, আমার এটা হয়েছিল, সবাই নামাজ ঘুরিয়ে নেবেন। এটা কি আমি ছোট হয়ে গেলাম? কথা বলেন, আমি বড় হলাম, কি হলাম? বড় হলাম। কেন? কেন সেখানে সব মানুষের পাপগুলো, আমি যদি বলতাম যে কেউ কেউ বলার দরকার নাই, যা হয়েছে ওই যে বুঝে করবে, কি হতো? সব পাপে পাপি আমি হতাম, ওই জন্য সব সময় মাথায় রাখবে সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে নরম করুন, করুন বাপ বেটার প্রতি, বেটা বাপের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর প্রতি,
একে অপরের প্রতি মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব কুরবানির মাংস ফ্রিজে রেখে খাওয়া চলবে কুরআন হাদিস থেকে জানাবে আসল কথা নবীজি যখন হাদিস বর্ণনা করছে তখন ফ্রিজ ছিল এই কথা বলে ফ্রিজ তখন ছিল না বলি আমাদের দেশে ফ্রিজে আপনি গোশত রেখে খেতে পারেন কোন অসুবিধা আপনার কুরবানির মাংস আপনি ফ্রিজে রাখতে পারেন আমাদের দেশে অনেক জায়গায় শুকিয়ে রাখে রাখেন শুকায় দেখবেন সিদ্ধ করে শুকিয়ে নাই দিয়ে বাড়িতে রেখে দেয় ওটাকে পরে ভিজিয়ে রান্না করে খায় এতে নাজায়েজ কাজ কিছু নাই আপনি এক বছরও মাংস রাখতে পারেন যদি ভালো থাকে পচে না যায় ফ্রিজে মাংস ডাক্তাররা নিষেধ করছে আমি একটা জলসাই বলেছি ফ্রিজে এমনি কুরবানি শুধু নয় যে কোন মাংস কাঁচা মাংস ফ্রিজে রাখলে ওটা ডাক্তাররা নিষেধ করছেন সমুদ্রিক কিছু মাছ আছে যেগুলো বরফে রাখা যায় জান তো কেন বরফে রাখলে সেই মাছগুলো আরো ভালো টেস্টফুল হয়ে যায় সমুদ্রের মাছ পানি হচ্ছে নোনা পানি কথাটা বুঝতে পেরেছেন না পারেন ওই আমার ভাই এই ধরনের খাবার থেকে ফ্রিজে যে খাবারটা কাঁচা মাংসটা রাখা হয় আপনার শারীরিক ক্ষতি হতে পারে ক্যান্সার হতে পারে ব্লাড ক্যান্সার হতে পারে আরো জীবাণু ছড়াতে পারে ডাক্তাররা নিষেধ করছে এটা বিশেষজ্ঞরা ভালো জানেন হ্যাঁ কুরবানির সাত ভাগের ভেতরে কেউ যদি বন্ধন লঙ্ঘনকারী হয় তাহলে বাকিদের কুরবানি হবে কি আমি আপনাকে একটা কথা বলি সুদ হারাম না হালাল কথা বলেন হারাম হারাম সুদ যদি হারাম হয় সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে দোষী না অপরাধী নয় শুনেলেন একটা কথা বলি আর পরে যারা মায়েরা আছে সুদের সবথেকে নিম্নতম সুদ খাওয়ার সবথেকে নিম্ন স্তরের পাপ যেটা আছে সবথেকে নিম্ন স্তরের নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ এটা সবথেকে নিম্ন স্তরের পাপ বললাম সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে কিন্তু অপরাধী এটা মাথায় রাখবেন এরপরে বলি যারা শোনেন দিচ্ছেন সকলে শুনবে আমাদের দেশে কিছু বড় লোক ধনী আছে এই বন্ধন লোনের যারা কুরবানি দিচ্ছে শুধু একা এরা পাপী হবে না সেই বড় লোকরাও পাপী হবে যদি বলেন হুজুর কেমন করে তারা তো পাপ করেনি তারা তো লিতে বলেনি ঠিক তারা লিতে বলেনি তাদের কারণে লিতে বাধ্য হয়েছে যদি বলেন কেমন করে আমাদের দেশের অনেক বড় লোক আছে আল্লাহ গাদা মাল দিয়েছে সে দেখলে আমি একটাই কুরবানি দেব না তুমি তিনটে গরু কিনো আল্লাহ মাল দিলে দুটো গরু গ্রামে লিস্ট করে দিয়ে দাও এই গরিবরা তোমরা ভাগ করে নিবে আমাদের দেশের লোক জানেই না কুরবানি মানে মাংস খাওয়া নয় কুরবানি ওয়াজিব হলে আপনি যে কোনো প্রান্তরে থাকেন আপনার কুরবানি হতে হবে আমি আমার এলাকায় অনেকগুলো গরু দিলাম আমার আমেরিকার বন্ধু আছে আসামসুলের বন্ধু আছে আজকেও আমি একটা গরু কিনলাম আমাদের যেটা আসল গ্রাম সেখানে আমার চাচা বলল যে এখানে কিছু গরিব আছে আমি আজকে সকালে গিয়ে একটা গরু কিনে দিয়ে এসেছি মাদ্রাসার ক্লাস করে একটা গরু কিনে দিয়ে এলাম কারা আমেরিকায় আছে গরু দিচ্ছে এখানে কোথায় ভারতে আমার কাছে তাদের কুরবানি হবে তাদের নাম ইয়ামানের একজন ভাই দিয়েছে কুরবানি হবে আরবের একজন দিয়েছে কুরবানি হবে তো আপনি ভেবে দেখুন সেখানে আছে কুরবানি এখানে হবে কেন ওয়াজিব সেখানে জায়গা পায়নি সেখানে কুরবানি দিচ্ছে অথচ বললে হুজুর এটা আপনার ওখানে যে গরিব আছে তাদেরকে দিয়ে দিন তো আপনার হক যেমন বলে দিই কুরবানির গোশত আমরা অনেকে দান করেন আপনাদের এখানে দান কিভাবে হয় মসজিদে জমা হয় এক জায়গায় জমা হয় বলি শুনেলেন আমি ইয়াসিন বুঝিয়ে দিই এক জায়গায় জমা হয় এসে এসে নিয়ে যায় তাই তো গরিবরা নাম লিখে দেয় এসে নিয়ে যায় আমি আপনাকে বুঝিয়ে দিই আমি ইয়াসিন আপনার গ্রামে বাস করি আমার এককালীন পয়সা ছিল আমি হঠাৎ গরিব হয়ে গেছি পয়সা নাই আল্লাহ কেড়ে নিয়েছে হতে পারে না পারে না কথা বলে হতে পারে আমার ক্ষমতা নেই আমার সেন্টিমেন্ট আছে আমার সম্মান আছে আমি গিয়ে লাইন দিয়ে মসজিদে গোসলব এই আমার ক্ষমতা নেই যে জারাবো আমার সম্মানে আঘাত লাগবে
ওই জন্য ইসলাম বলছে সম্মান বাঁচানোর জন্য তার ঘরেতে মাংসটা পৌঁছে দাও, প্রতিবেশী না যেন জানতে পারে, তার সম্মান রক্ষা করাটা তোমার জন্য। আমাদের কিছু বড় লোক আছে, লাইন দিয়ে শাড়ি বিলি করব, লাইন দিয়ে মাংস বিলি করব, ওই দানটা আল্লাহর কাছে মকবুল হবে না। তুমি তার সম্মানকে নিয়ে চিনিমিনি খেলো। আমার কাছে আমি 12-14টা গরু দিয়েছি, আমি এক কাছে জবাই করে দিতে পারতাম না, পারতাম না কথা বলেন, কথা বলেন না কেন, পারতাম না, সবাই এসে নিয়ে যাবি, আমি 12টা গরু এক জায়গায় জবাই করব, দিয়ে মাংসগুলো ভাগ করে দেব, না না, তাতে কি হতো, বহু সম্মানী গরিব আমার কাছে আসতে পারত, তাদেরকে দিয়ে দিলাম, এই ভাই তুমি নিয়ে যাও এটা। বিশ্বাস করুন আমার এলাকায় একটা গ্রামে দিয়েছে, আমি লিস্টটাও জানি না কাকে কাকে দিয়েছে, আমি বললাম যে সম্মানী ব্যক্তি গরিব দাদা তোমরা ভাগ করে নেবে, কেউ যেন না বুঝতেও পারে যে ইয়াসিন স্যার দিয়েছে, তোমরা খালি এই নামে কুরবানি করে দেবে, জানো বুঝতেও না পারে যে আমি দিয়েছি, কেন কেন তাদের সম্মান আছে, তাদের সম্মানের হানি করে গরিব। আমাদের দেশে শুনেলেন, ওই জন্য কোরআনে আছে ওয়াতিল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবদ্দির তাকদীরা। হে আমার বিশ্বনবী শোনো, তোমাদের তিনটে কারণে আল্লাহ মালে বরকত দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ওয়াতিল কুরবা, যাদিকে মাল দিয়েছি তোমরা সর্বপ্রথম তোমাদের কাছে গরিবের খেয়াল রাখবে। দান হাদিসে দু রকম বলা হয়েছে, একটা হচ্ছে যখন কোন মাজমাই জলসা হবে, মাদ্রাসা জলসা মসজিদে জলসা, সেখানে আদায় হলে প্রকাশ্যে দান করাটা নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন যদি আমি 5000 টাকা দিই, আমার দেখে ইনি উৎসাহ হয়ে আরো 5000 টাকা দিলে, তাহলে লাভ হলো না হলো, লাভ হলো, ইনার দেখে আরো একজন দিল, তো ওইখানে প্রকাশ্যে দান করাটাও নেকি। আর আর হাতে দান বলা হয়েছে, তোমার ডান হাত দিলে বাঁ হাত যেন না জানতে পারে, ওটা কি জানেন তো, কি তোমার পাশের যে গরিব আছে তোমরা সর্বপ্রথম তার খেয়াল রাখবে। ওয়াতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি, তারপরে তুমি দেখো তোমার গ্রামে তোমার এলাকায় ইতিম আর মিসকিন কে আছে, ওয়াবনা সাবিলি ওয়ালা তুবদ্দির তাকদীরা, তারপরে তোমরা লক্ষ্য রাখবে তোমার কাছে মুসাফির কারা এসেছে। মাদ্রাসা ওয়ালারা আসে না, আসে না, কথা বলে আসে, তাদের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার দেখাবে, ভালোবাসার সঙ্গে ব্যবহার দেখাবেন, খারাপ ব্যবহার করবেন না, আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবে কিয়ামতের দিনে। ওই জন্য শুনেলেন গ্রামে ধরেলেন 10টা বড় লোক আছে, হিসেব বলছে 10টা বড় লোক, তাদের সবারই দেখা গেল 1,00,000 টাকা করে যাকাত বেরিয়েছে, তাহলে 10 জনের কত হলো, কথা বলে না 10,00,000, 10,00,000 টাকার মধ্যে তারা বললে এক কাজ করো 3,00,000 টাকা বাইরে এলাকার বাইরের মাদ্রাসা দিকে দাও, রইল কত 7,00,000, 7,00,000 টাকায় দেখো আমার গ্রামে যারা গরিব আছে বাড়ি কে কে করতে পারেনি, দুজনকে 3,50,000 টাকা করে দুটো বাড়ি করে দাও, দুটো গরিবের বাড়ি হলো, তাইলে সেই দুজন যখন বাড়ি পেলো তাদেরকে আর বন্ধন লোন নিতে হলো না। আপনি বলছেন যাকাত ফরজ হলেও দিব না, বড় কষ্টের বিষয় ওটাই, উচিত উচিত যে মুসলমানরা তারা যদি যাকাত ঠিক মতো আদায় করে, এই গরিব থেকে আর বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হবে। আর গরিব থেকে বলছি শোনো, যে সমস্ত মায়েরা গ্রুপ লোন করেন, বন্ধন লোন করছেন, কুরবানি দিচ্ছেন, আমি বলছি কুরবানি হবে নট নট নট, তার থেকে কুরবানি দিও না, সেমুই রান্না করে খাবে, প্রতিবেশী দিয়ে যাবে 1 কেজি মাংস, ওটাই খাবে, ওটা হালাল হবে, কথাটা বুঝতে পারেন, হালাল হালাল। ওই জন্য সেদিন আমাকে একজন ফোন করেছিল, হুজুর একটু বলবেন কি ব্যাপার বাবু, বললে হুজুর যদি কোনো হিন্দু ব্যক্তি দাওয়াত দেয় তার বাড়িতে কি খাওয়া যাবে, আপনাদের কি মনে হয় খাওয়া যাবে হিন্দু বাড়িতে, কথা বলেন খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, কেন যাবে শুনেলেন, যদি কোন হিন্দু ভাই হয় তার যদি ব্যবসা সৎ ব্যবসা হয় তার টাকাটাও সৎ টাকা, কথাটা বুঝতে পেরেছেন না পারেন, ব্যবসা যদি তার হালাল হয় টাকাটাও হালাল, কোন মুসলমান যদি কাবা ঘরে নামাজ পড়া যদি সুদের কারবার করে আল্লাহর কসম তার বাড়িতে খাওয়াটা হারাম, কথাটা বুঝতে পেরেছেন না পারেন,
তার টাকাটা হালাল হবে কাবা করে নামাজ পড়ার কারণে হারাম হারাম হারামটা হারাম তাতে হিন্দুর কাছে হোক আর মুসলিমের কাছে যদি আপনাকে দাওয়াত দেয় আপনি হালাল মালটা খাবেন হালাল জিনিসটা কাটাটা আমার চলবে না নোংরাটা আমার চলবে না মদটা আমার চলবে না আমাকে সবজি ভাত দেন ডাল ভাত দেন আমাদের দেশের লোক বুঝেই না মনে করে বড় লোক হলে ভালো মন্দ খেতে পাবে ভাবে না গরিবরা অনেক ভাবে বড় লোকরা ভালো মন্দ খায় রেস্টুরেন্টে যায় বড় লোকরা 5 স্টার হোটেলে খায় কদিন খাবে 3 দিন 4 দিন খালি দেখো গো যারা 5 স্টারে হোটেলে খেয়েছে তারা কোন আন্ডারপ্যান্ট পরে কলকাতায় ছুটছে ভোরের বেলা কি সয়সু বয়কার কি সুগার ডাক্তারে বলেছে সকাল বেলায় উঠে 3.5 কিলোমিটার হাঁটবি তুই যে রেস্টুরেন্টে খাচ্ছিলি রে পাগল আমার ভাই রেস্টুরেন্টে খাওয়া যেখানেই খাও মেশিন মলম দিয়ে নাভির নিচে চুল কাটা হ্যাঁ শুনেন আপনার চুল কাটা আপনি মেশিন দিয়েও কাটতে পারেন আর যে ক্রিম উঠেছে আপনি ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু যদি চামড়ার ক্ষতি হয় ওই জন্য কিন্তু উত্তম তরিকা হচ্ছে ব্লেড দিয়ে পরিষ্কার করা ঠিক আছে উত্তম তরিকা কি ব্লেড দিয়ে পরিষ্কার করা নরম চামড়া এরপর বলি মহিলাদের ক্ষেত্রে ওদের নরম চামড়া আমাদের থেকে পুরুষদের চামড়া শক্ত মহিলাদের চামড়া নরম ওই জন্য মহিলারা যদি ব্লেডের দ্বারা ক্ষতির ভয় থাকে তা মহিলারা ক্রিম ব্যবহার করলে কোনো দোষের নাই ব্যবহার করতে পাবে কোনো অসুবিধা নেই চুল কাটাটা কতটা জায়েজ জানাবে কোনো অসুবিধা নাই ক্রিমের দ্বারাও করতে পারেন আপনি ব্লেডের দ্বারা উত্তম হচ্ছে ব্লেডটা এতে হারাম নয় কেউ যদি বলে ক্রিমের দ্বারা হারাম কখনোই হারাম নয় জানতে হবে ওই ক্রিমের দ্বারা কোনো রকমের কোনো ক্ষতি হচ্ছে কি যদি ক্ষতি হয় আপনি লাগাবেন না কেন কেন ইসলামে জেনে বুঝে নিজের জীবনের ক্ষতি করা কথা বলেন ক্ষতি করা যাবে না আপনাকে যেমন বলে দিই আর একটা অনেক মায়েরা রমজান মাসে কি করে রোজা রাখার জন্য ট্যাবলেট খেয়ে নিজেদের পিরিয়ডকে বন্ধ করে না করেন না পিরিয়ড বন্ধ করে কেন কেন যে আমার যদি বন্ধ থাকে তাহলে রোজাগুলো আমি করে নিব ইসলামের শরীয়তে আছে ওই ওষুধগুলো ডাক্তাররা বলছে সাইড ইফেক্ট হবে কি হবে সাইড ইফেক্ট অন্য রোগ হতে পারে এই অন্য রোগ হওয়ার কারণে ওইগুলো ইউজ করা যাবে কেন মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যে রোজাগুলো বাদ যাচ্ছে অন্য মাসে আদায় করে নিলে নেকি পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ রোজাগুলো আদায় হয়ে যাবে আল্লাহ হুকুম দিয়েছে কোনো অসুবিধা নেই তাহলে যখন তোমার রাস্তা আছে তাহলে নিজে থেকে যেটা আল্লাহর কুদরতি মায়েদের যে হায়েজ হয় এটা আল্লাহর কুদরত না কুদরত না আল্লাহর কুদরত আল্লাহর তরফ থেকে এটা আর আল্লাহর তরফ থেকে আল্লাহর দিয়া জিনিসের উপরে খুদ্দারি করতে নেই নিজেদের কোন রকমের বিবেক চালাতে নেই যারা চালাবে তারা বিপদ পড়বে যেমন বলে দিই যদি যেমন আমাদের দেশে এখন গাইনিক ডাক্তাররা বলছে যাদের বাচ্চা হয় না যে মেয়েরা বন্ধ তাদের বাচ্চা হবে কি করে টেস্ট টিউব মেশিনের বাচ্চা এটা শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ বাচ্চা এটা কখনোই জায়েজ হবে না বলে দিই কতগুলো বিপদ কিয়ামতের পূর্বে আসবে আপনাদেরকে বলি আমাদের অনেক শিক্ষিত মুসলমানরা ফেসে যাচ্ছে আমি দেখলাম বাবা বাগেশ্বর ধামের কাছে একজন মুসলমান গেছে টুপি বলা আমাদের মতো টুপি পরে গেছে দিয়ে বলছে বাবা আপকা জো জাদু হ্যায় বহুত বেহতরিন হ্যায় আপ জো কালা দিখাতে তো আমাদের হিন্দু ভাইরা বলছে ওটা তার কাছ থেকে ভগবানের একটা দান তিনি সব কিছু বলে দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহ নবীর পরে কেউ যদি এই ধরনের জিনিস দেখায় জাদু ছাড়া অন্য কিছু ভাববে না ভবিষ্যৎ বললে জানবে সেটা জাদু শুধু এটা নয় আরে এই বাগেশ্বর ধামকে কি দেখছেন এটা তো এখন কিছুই নয় আমার যারা যুবক আছো বেঁচে থাকলে দেখতে পাবে দাজ্জাল আসবে দাজ্জাল তো মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দেবে জোরে বলুন নাউজুবিল্লাহ যাতে মানুষ বিশ্বাস করে নাই দাজ্জাল তার কাছেও মুসলমানরা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
কিয়ামতের পূর্বে পৃথিবীতে আমার উম্মতরা 73টা দলে ভাগ হবে। কটা বলো? 73টা দলে বিভক্ত হয়ে পড়বে আমার উম্মত। উম্মত আপনি সেদিনে ফেড়ে পড়বে। আপনার কি মনে হচ্ছে? আজকে আমাকে একজন ফোন করেছিল, 24 পরগনার লোক। আপনি আমার বাড়িতে আসুন, সব মোলবিদিকে ডাকবো। কি বুঝলে? এত কেন আমাদের মধ্যে ভাগ? দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আদমগাছি, তালতালা, বেলতালা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমক বাবা, এল হাদিস দলের শেষ নেই। তো আপনারা এক জায়গায় মোলবিরা বসে ঠিক করেলে, আমি তাকে বললাম, তুমি মূর্খ। কিয়ামত পর্যন্ত যদি তোমার মনে হয় মোলবিরা সব এক জায়গায় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, তাহলে তো আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন না? পারেন কেন? নবীজি বলেছেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। আর আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এটা কোরআন। আমি কিয়ামতের দিনে পৃথিবীর মানুষকে, এখানে আল্লাহ দেওবন্দি বলেনি, বেরেলি বলেনি, পুরপুরা বলেনি, আমি তিনটে দলে বিভক্ত করে দেব। পৃথিবীর মানুষকে কটা দলে বললাম? তিনটে দলে বিভক্ত হয়ে পড়বে পৃথিবীর মানুষ। আল্লাহ ডান দিক বাঁ দিক, আল্লাহর সামনের দিক। ওই জন্য আমার মুসলমান ভাই, নামাজ পড়ুন, রোজা রাখুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, আলেম উলামাদেরকে শ্রদ্ধা করুন, উলামাদের পাশে উঠা বসা করুন, আলেমদের কাছে থাকুন, ইমামদেরকে শ্রদ্ধা করুন, ইমামের পাশে থাকুন। মাসলা মাসাইল কোনো আটকে গেলে ইমামদের সংস্পর্শে আসুন, আলেমদের উলামাদের সংস্পর্শে আসুন। মোবাইলে হাদিস দেখতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। কেন জানেন? মোবাইলে অনেক বেঈমান কাফেররা হাদিস বলে বেঈমান কাফেরদের কথাগুলো আমাদের সামনে ফ্রো করে দিচ্ছে, মানুষ ওটাকে হাদিস মনে করে নিচ্ছে। আমি কিছুদিন আগে একটা জলসাই বলেছি, আমি একটা মোবাইলে জিনিস দেখেছিলাম, বিবির সঙ্গে ভালো আচরণ করা সুন্নত, বিবিকে ভালোবাসা সুন্নত, বিবির গালে কপালে চুমুক হওয়া সুন্নত, বিবির কাজে হাত বাটানো সুন্নত। লাস্টে কি লিখেছে জানেন? বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো সুন্নত। আপনি হারাম খোরকে জুতো মারার লোক আছে? নবীর জামানায় ফুচকাই তো ছিল না। এই সুন্নত মানে নবীজি করেছেন, ঠিক কিনা? কথা বলে নবীজির আখলাকটাই তো শূন্য। তাহলে নবীজি কবে নিজের বউকে মা আয়েশাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিল? তাহলে ওকে জুতো মারতে নেই? কোনটাকে শূন্য বলছো? আর আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মায়ের দিকে ঢাকতে বললেন, নাপাক অবস্থায় মসজিদে ঢুকে ভোট চাচ্ছে, এটা কতটা? দেখুন আমি প্রথমেই বলেছি, আমি ভোট সম্পর্কে কোনো কথা বলবো না, আমি কিন্তু রাজনৈতিক বক্তা নই। এক নম্বর, এখানে আমি উত্তর দেব, না পাক অবস্থায় মসজিদে ঢুকলে যে ঢুকছে সে পাপী, যারা ঢুকাচ্ছে তারা পাপী, তাতে ইমাম হোক, মতোয়াল্লি হোক আর গ্রামের মানুষ। সেই মসজিদটা যদি নাপাক অবস্থায় ঢুকে, মসজিদ পবিত্র করতে হবে, মসজিদটাকে ধুয়ে। আপনি কি করবেন জানি না, কে ঢুকেছে জানি না, আমি নাম লুম, এখানে নাম লেখাও নেই। বর্তমান রাজনীতিতে ভাঙর কাণ্ডে সম্প্রীতির বার্তা কি দেবেন? অবশ্যই দেখুন, আমি বলি, প্রথমেই বলে দিয়েছি আমি, মুসলমান মারছে, মুসলমান কি হয়েছে? মরছে। আমি একটাই কথা বলবো যে তোমরা একে অপরের সঙ্গে মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে এসো, ভ্রাতৃত্ব নিয়ে এসো। আমি একটা কথা বলি, যেমন আজকে দেখুন, আপনি যান কালকে চায়ের দোকানে, আমাদের দেশের যে কোনো চায়ের দোকানে, কি ঝগড়া পাবেন? শুনলেন কি ঝগড়া পাবেন চায়ের দোকানে? মুসলমানদের, নামাজিদের, ও বলবে, আবে ফুরফুরাওয়ালারা এক নম্বর হক পথে আছে, ও বলে না, আবে দেওবন্দিরা হক পথে আছে, ঝামেলা বলবে না? বলবে না। আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি আমার ফুরফুরার ভাইজান, ঠিক কিনা? কথা বলে আমি ইয়াসিন দেওবন্দি, আমরা একে অপরের সঙ্গে মহব্বত, এক জায়গায় বসে চা খাচ্ছি, এক জায়গায় বসে নাস্তা করছি, মারামারি তু করছি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন আমাকে 24 পরগনা কোন জলসায় ছিলাম, আমাদের তোয়াহা হুজুর আমাকে বুকে জড়িয়ে বললেন, এটা আমাদের বাবাজি ইয়ার বক্তব্য শুনে যাবে। তাহলে ঝামেলা আমাদের নাই, তোমাদের। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারেন না? যে মরে গেলে তোকে জানাজার খাটটা তুলতে হবে, মরে গেলে তোর জানাজার খাটটা সেট।
এটাই দুঃখের বিষয় আমার মুসলমান ভাই পার্লামেন্টে তাকিয়ে দেখো কে কার টেবিলে বসে খায় এমএলএ এমপিরা এক টেবিলে বসে খায় তাদের ঝামেলা নাই আপনি বিশ্বাস করুন যদি প্রমাণ করতে চান আমাকে বলুন বলুন অ্যাসেম্বলিতে ঢুকতে দেবে অ্যাসেম্বলি টেবিল থেকে ফটো তুলে এনে আপনাদের সামনে প্রকাশ করাবো যে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই এক টেবিলে হারাম করে আওলাদরা খাচ্ছে আর এদিকে বলছে তোরা মারামারি ওই জন্য আমি রাজনৈতিক বক্তা নই কিন্তু আমি একটাই বার্তা দিয়ে যাব যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে মন চাই ভোট দেন যাকে মন চাই محبت করুন কিন্তু আপনার দ্বারা যেন আপনার ভাই ক্ষতিগ্রস্ত না হয় আমি দেখতে পেলাম কতগুলো মুসলমান ভাই মরে গেল গুলি খেলো আর যাই করুন আপনারা দেখেছেন আমি জলসাই বলেছি বাদুই কাণ্ড বীরভূমের রামপুরহাট একটা ছেলে গুলি খেয়ে মারার হলো তার পরিপ্রেক্ষিতে 11টা বাড়িকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হলো 11 আর একে কত 12 12টা বাড়ি জ্বলে গেল সিবিআই যাচ্ছে শুরু করলো 40টা ছেলেকে রেডারে নিয়ে অ্যারেস্ট করেছে 40 আর 12 কত বাবা কথা বলে না 52টা মুসলিম পরিবার শেষ 40 জন জেল খাচ্ছে 11 জন 12 জন দুনিয়া ছাড়া তাদের পরিবার তাদের বাচ্চাগুলো কোথায় আছে কেউ খোঁজ নিয়েছে জিজ্ঞেস করো তুমি চাল লেগে বাড়িতে আগুন ধরিয়েছো তুমি চাল লেগে মার্ডার করেছো তারা কি তোমার ছেলে পিলের খোঁজ নিয়েছে তোমার মুখে পেশাব করতে আসে তোমার সন্তানের ঈদে বকরাইদে খোঁজ লাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার মুসলমান ভাই আপনারা যদি কষ্ট পান আমরা কিছু করি আর না করি নামাজের পাটিতে দোয়া করি আমি দোয়া করেছি আল্লাহ ভাঙরের মানুষদের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা দান করো এগুলো সব আমাদের ভাই যে মারা গেছে সেও আমার ভাই যে বেঁচে আছে সেও আমার ভাই যে হসপিটালে আছে সেও আমার ভাই যে রাজনীতিতে দাঁড়িয়ে আছে সেও আমার ভাই আমি রাজনৈতিক বক্তা নয় কিন্তু কষ্ট ওই জায়গায় তোমাকে কে বলল তোমার ভাইয়ের রক্ত ঝরাতে তুমি আবার নামাজের পাটিতে দাঁড়াও আমি মরে গেলে আপনি যাবেন ইয়াসিন সাহেবের জানাজা পড়তে তাহলে আমি আপনাকে কি করে মারতে পারি আমি মরে গেলে আমার প্রতিবেশী আমার পাশের বাড়ির লোক ছুটে আসবে ওই জন্য আমি গোটা রাজ্যবাসীকে রাজ্যের হিন্দু মুসলিম সকল ভাইকে শিখ ঈসাই ভাইকে বলবো রাজনীতি নিয়ে মারামারি করো না ভোট যাকে লাগে দেন আপনার মনে যাকে লাগে দেন আমার মুসলমান ভাই আমি জানি আজকে জলসাই আসতেই ভয় খাচ্ছিলাম বিশ্বাস করুন 24 পরগনা উত্তপ্ত সেখানে যাব কি করে না গেলেই ভালো হয় কিন্তু আমি ভাইজানকে কথা দিয়েছি কথা খেলাপি করতে পারবো না আপনি 24 পরগনায় আমার রেকর্ড নেন আমি যে কোনো হালতে জলসা আমার রেকর্ড আমি ডবল জলসা দাওয়াত লই না একটা জলসা করি আলহামদুলিল্লাহ আমি হাজির দিই আমার ফেল পাবেন না আমি যদি বেঁচে থাকি আমি হাজিরি দেব বেঁচে থাকি ইনশাআল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রেখে যাচ্ছি আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি সবাই একে অপরের সঙ্গে মহব্বত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ মুমিনদের আর একটা আখলাক শুনলেন আপনি যখন দোয়া করবেন যে কোনো নামাজে প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করবেন এই উলামারা না বিশ্বাস করুন আপনারা ঘুমান এরা রাতের অন্ধকারে ইমামরা কাঁদে বিশ্বাস করুন গোটা গ্রামে ধরেলেন পুলিশ এসে গোটা গ্রামটাকে তাড়িয়ে দিল মারামারির কারণে কিন্তু ইমাম সাহেব একাই মসজিদে বেচারা থাকবে ঠিক কি না কথা বলবো থাকবে ওই জন্য দেখুন আমরা আমরা উলামার আমি উদাহরণ দিয়ে দিয়েছি আমরা উলামা আপনারা আমাদের কমরা আমাদের আওয়ামরা মারামারি করে দেওবন্দি বেরেলি ফুরফুরালিয়ে কিন্তু আমাদের আলেমদের মধ্যে মারামারি ইনি আমার ভাই ইনি আমাকে শ্রদ্ধা করেন আমি শ্রদ্ধা করি ফুরফুরার হুজুরটিকে শ্রদ্ধা করি তিনা আমাকে শ্রদ্ধা করে আমার বিশ্বাস করো গোটা 24 পরগনায় ফুরফুরার এমন কোন হুজুর সাহেব নেই যার সাথে আমার জলসা সকলের সাথে আমার জলসা হয়েছে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির পুতা ফুরফুরার মাটিতে উনি নামছেন আর আমি স্টেজে চাপছি আমাকে বুকে জড়িয়ে বললেন হুজুর একবার আমার প্রোগ্রামে কিরাতের প্রোগ্রামে যাবেন আমি অবশ্যই যাব আমার খুব ইচ্ছা আপনার ওখানে কিরাতের মাহফিল হয় আমি অবশ্যই যাব কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আপনার দিমাগের মধ্যে আপনাদেরকে প্রমাণ দিই আমাদের দেশে মসজিদে মারামারি হয় লম্বা টুপি গোল টুপি লম্বা জামা গোলটা মারি
কিয়াম করানিয়া কিয়াম না করানিয়া আপনি বলুন কাবা করে দেখতে পাবেন এখন 70 লাখ হাজি কেউ বুকে হাত বেঁধেছে কেউ নিচে কেউ হাত বাঁধেনি কেউ টুপি পরেছে কেউ পরেনি কেউ দোয়া করছে কেউ করেনি শুনেছেন কাবা ঘরে মারামারি হয়েছে হয়নি কেন দিন আপনার বুঝে আসছে তাদের বুঝে আসছে আপনার বুঝে আসছে ওই জন্য আপনি কখনো আপনাদের কে মনে হলো কি মনে হচ্ছে আমি ফুরফুরা যাই অবশ্যই যাই সেদিনে তো আমি সেরে পাঞ্জাবে চা খেতে ঢুকেছি কোলাঘাটে আমাদের তোহা হুজুর সাহেবের জামাই ছিল আমি তাকে চিনি না সে আমাকে বললো হুজুর আমাকে আমাকে চিনে না আমি বললাম যে না এমনি মুখ চিনা আছে বলে আমি তোহা হুজুরের জামাই আবার বুকে জড়ালো দুটো কথা হলো বললো আমাকে সালাম বলে দিবেন হুজুরকে যে ইয়াসিন সাহেব সালাম দিয়েছে আপনাকে আমার আব্বাজিকে শ্রদ্ধা করেন আমরা শ্রদ্ধা করি একে অপরের সঙ্গে মিল মহব্বত আমি আপনাকে বলে যাচ্ছি প্রতিবেশীকে কষ্ট দিবেন না কেউ টিএমসি করে আপনার প্রতিবেশী আপনি সিপিএম করেন তা কি হয়েছে ওটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার ওটা কিন্তু ভোটটা দিন নয় আমি বলে যাচ্ছি যেখানে ভোট দিবেন দেন আল্লাহর কসম নামাজের পাটিকে ছাড়বেন না আপনার জন্য জান্নাতে যারা নামাজের পাটি ছেড়ে বেঈমান কাফেরের পাটি ধরেছেন জান্নাত তো দূরের কথা খুশবু পর্যন্ত পাবে উলামাদের সংস্পর্শে আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক কুরবানির গরু জবাইয়ের পরে পেটে বাচ্চা থাকলে কুরবানি হবে দেখুন এক নম্বর এখন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি এসেছে না আসেনি কিসের পদ্ধতি ডাক্তার আছে না নাই আপনাদের এলাকায় ডাক্তার নাই সব এলাকায় আছে আপনি পরীক্ষা করবেন তারপরও যদি বাচ্চা চলে আসে অজান্তে কুরবানি হয়ে যাবে ওতে কোনো অসুবিধা নেই ঠিক আছে বাচ্চা যদি দেখেন ছোট বাচ্চা হয়েছে না জানিয়ে সেটা ফেলি দেওয়া মহিলা দিকে না জানানো কেন ওই গোশটা খেতে আমাদের সমাজের মানুষ একটু ঘৃণা করে বিশেষ করে মেয়েরা ওই মাংস লুবো না ওই জন্য জানাবেন যারা জবাব করবেন যদি ভুলবশত কিন্তু যারা গাই দিচ্ছেন গাই গরু আপনাদের 24 পানা বেশি বকুন দেয় না বকনা দেয় না তাদের উচিত ভালো করে ডাক্তার দেখিয়ে নেওয়া ডাক্তারের পরীক্ষা করে নেওয়া যে এর পেটে বাচ্চা আছে কিনা যদি না থাকে আলহামদুলিল্লাহ যদি থেকে যায় সেটা জানা অবস্থায় কিন্তু কোরবানি করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক আজকের জলসাকে হেফাজত কবুল করুক আমাদের সকলের হাজিরিকে কবুল করুক আমি অনেক দূরের মানুষ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার ভাইজান আসছেন উনি লাস্টে দু একটা কথা Oh.